There is a restaurant close to our house. Ajay is standing next to the car. Hey everyone, welcome to my channel. Close to and next to এই দুটো প্রিপোজিশান একই রকম মনে হলেও দুটো কিন্তু একেবারেই আলাদা আজকে আমরা জানব শিখব ক্লোজ টু এবং নেক্সট টু এই দুটো প্রেপোজিশনের মধ্যে পার্থক্যটা কি এবং এই দুটো প্রিপোজিশানকে কারেক্টলি কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা যায় সেটাও জানব তার জন্য ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে ওয়েল লেটস গো টু দ্য ফার্স্ট প্রিপোজিশন ক্লোজ টু কখন এই ক্লোজ টু প্রিপোজিশনটাকে ব্যবহার করব যখন আমরা কোনো কিছুর সাথে খুবই অল্প দূরত্ব বোঝাতে চাইছি কোনো বস্তু বা কোনো ব্যক্তি সেক্ষেত্রে আমরা ক্লোজ টু এই প্রিপোজিশনটাকে ব্যবহার করবো যেমন দেখো আমি বলছি যে আমার বাড়ির কাছে একটা রেস্টুরেন্ট আছে দেয়ার ইজ এর রেস্টুরেন্ট ক্লোজ টু মাই হাউস দেয়ার ইজ আ রেস্টুরেন্ট ক্লোজ টু মাই হাউস আমার বাড়ির কাছে ক্লোজ টু মাই হাউস পরেরটা দেখো পোস্ট অফিসের খুব কাছেই আমি থাকি পোস্ট অফিসের খুব কাছেই খুব কাছেই আমি থাকি তো এটা ইংলিশে কী হবে আই লিভ ক্লোজ টু দ্য পোস্ট অফিস আই লিভ ক্লোজ টু দ্য পোস্ট অফিস ক্লোজ টু দ্য পোস্ট অফিস পোস্ট অফিসের খুব কাছেই মুভি থিয়েটারের কাছে একটা রেস্টুরেন্ট আছে দেয়ার ইজ এ রেস্টুরন্ট ক্লোজ টু দ্য মুভি থিয়েটার আই লিভ ক্লোজ টু দ্য শপিং মল আই লিভ ক্লোজ টু দ্য শপিং মল আশা করি ক্লোজ টু তোমাদের বোঝাতে পারলাম এবার আসি নেক্সট টুতে নেক্সট টু কেবলমাত্র তখনই ব্যবহার করতে পারো যখন তুমি বোঝাতে চাইছ কোনো কিছু একদম পাশাপাশি অবস্থিত বা দুজন ব্যক্তি পাশাপাশি বসে আছে বা দুজন পাশাপাশি হাঁটছে বা কোনো বস্তু একদম পাশাপাশি রাখা রয়েছে যেমন দেখো আমি বলছি যে মুভি থিয়েটারের পাশেই একটা রেস্টুরেন্ট আছে There is দেয়ার ইজ আ to টু দা মুভি থিয়েটার গাড়িটির পাশে দাঁড়িয়ে আছে কার পোস্ট অফিসের পাশেই আমি থাকি আই লিভ next টু দা পোস্ট অফিস যখন আমি বলেছিলাম পোস্ট অফিসের খুব কাছেই থাকি তখন হয়েছিল আই লিভ ক্লোজ টু দ্য পোস্ট অফিস কিন্তু যখন বলছি পোস্ট অফিসের পাশে আমি থাকি তখন কি হচ্ছে আই লিভ নেক্সট টু দ্য পোস্ট অফিস আগেরবার হয়েছিল আই লিভ ক্লোজ টু দ্য পোস্ট অফিস কারণ আমি বলেছিলাম যে আমি পোস্ট অফিসের খুব কাছে থাকি আর এখন বলছি পোস্ট অফিসের পাশে থাকি তাই এখন হচ্ছে নেক্সট টু আই লিভ নেক্সট টু দ্য পোস্ট অফিস বোঝা গেল ব্যাপারটা কী হচ্ছে পার্থক্যটা কোথায় ক্লোজ টু আর নেক্সট টুর মধ্যে আজকে আমরা শিখলাম ক্লোজ টু এবং নেক্সট টু দুটো প্রিপোজিশনের মধ্যে ডিফারেন্সটা ক্লোজ টু কোন ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট এবং নেক্সট টু কোন ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট ক্লোজ টুকে তখনই ব্যবহার করবে যখন একটা সামান্য দূরত্বকে বোঝাতে চাইছ আর নেক্সট টুকে ব্যবহার করবে যখন পাশাপাশি কোনো কিছুকে বোঝাতে চাইছ অল রাইট আই হোপ দিস ইস ক্লিয়ার টু ইউ লেমিনো ইন দ্য কমেন্ট সেকশন ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইফ ইউ লাইক টু লেসন দেন প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড অলসো প্রেস দ্য বেল আইকন নতুন টপিকে নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে টেল দেন কিপ প্র্যাকটিসিং টেক কেয়ার বাই